আমরা এখন অটোতে চাপলাম, এখানে অটোতে করে যাচ্ছি মাছের আড়তে। তো আমরা এখন মাছের আড়তে চলে এসেছি, দেখছি এখানে কি কি মাছ পাওয়া যায়। অনেক রকমের মাছ পাওয়া যায়, পোলা, প্রচুর ভিড়া মাছ। সব মাছের তো নাম জানি না, শঙ্কর মাছ না কি মা জানি না, কি মা জানি না নাম। ভেটকি, ভোলা ভেটকি, দেখো ভোলা, এত ভিড় গিয়ে দেখাতে পারছি কত মাছ। সব থেকে দামি মাছ পমফ্লেট, এটা সব থেকে দামি মাছ। বাবা, চিংড়ি চিংড়ি চিংড়ি, ঝুড়ি ঝুড়ি চিংড়ি, মানে চিংড়ির লাঠে লাঠ, প্রচুর রকমের বিভিন্ন রকমের চিংড়ি পাওয়া যাচ্ছে এখানে। এটা মাছ কতটা বড়, এ প্রচুর বড় মাছ, প্রচুর বড় মাছ, শার্ক, এটা সমুদ্রের শার্ক, এটা দেখতে পাচ্ছ। আমি বলবো না 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 বসতে, একশো কিলো ওয়েট, এরকম হাত দিয়ে দেখছি কি শক্ত। দাঁত আছে, দাঁত আছে মানে এই দেখ দাঁত আছে বাবা, একটু চাবুন দেখ মুখের ভেতর, মুখের ভেতর দেখ মাছ, ভেতরে মাছ একটা খেয়ে নিয়েছে। এই দেখো এক লাঠে লাঠে মাছ, প্রচুর মাছ, কোথায় যাবো, বিভিন্ন রকমের মাছ। এই দেখো এগুলো বাঁশ পাতা মাছ, আরে ওই মাছগুলো না, ওই যে ওই যে দাম হচ্ছে কত করে প্রচুর লোক, প্রচুর লোক এখানে মাছ নিচ্ছে। এক একটা এগুলো ভোলা মাছ, বাট বিরাট বড় বড়, কত কিলো জানি না। এইসব মাছ 2 কোটি টাকার মাছ, 2 কোটি না টোটালটা হবে, তাই বল। প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছ, প্রচুর বড় বড় মাছ, কি মাছের নাম জানি না, তেলিয়া 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 মাছ। কি করছো, প্রচুর মাছ, চিংড়ি লাঠে লাঠে চিংড়ি, প্রচুর এই মাছগুলো, হ্যাঁ
এখানে সব বাসপাতা মাছ ছোট বড় সব চলে যাবে। তো এখানে প্রচুর রকমের মাছ আমরা ঘুরে শেষ করতে পারছি না, ওইদিকে অটো আমরা দাঁড় করে রেখেছি, সেখানে যেতে হবে। সব এটা চলে যাচ্ছে, এটা দীঘায় মাছ বাজার। তোমরা বেরিয়ে চলে এলাম, বিরক্ত হয়ে যাচ্ছে, ভিডিও করছি কেন বারে বারে, তাই বলছি ভিডিও করার কি দরকার, ভিডিও বিরক্ত হয়ে যাচ্ছে, প্রচুর বিরক্ত প্রচুর। তো আমরা এখানে ভীষণ খুব ভালো ভালো মাছ দেখেছি, যেটা মানে রিয়েলি আর কোনোদিনও দেখিনি, এখানে এসে অনেক মাছ আছে এরকম যে ফার্স্ট টাইম দেখলাম। তো আমরা এই অটোতে উঠে গেলাম, তো মাছ মেলার ভিডিওটি এই পর্যন্ত থাকবে।